নতুন ধরন ডেল্টা ও ওমিক্রনকে সাথে নিয়ে সারা দেশে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। এই অবস্থায় ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের 12 জেলাকে করোনা সংক্রমণের অত্যন্ত উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এর প্রভাব পড়তে শুরু করেছে শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্রগুলোতে। বুধবার কেন্দ্রগুলোতে গিয়ে দেখা গেছে টিকা নিতে আসছে না শিক্ষার্থীরা, ফলে অনেকগুলো টিকার ডোজ ফেরত যাচ্ছে বলে বলছেন এখানকার দায়িত্বরতরা। আমাদের আজকে লক্ষ্যমাত্রা ছিল 4,592। আমরা শেষ পর্যন্ত বলতে পারবো আমরা কতজনকে টিকা দিতে পেরেছি আর কতজনকে টিকার আওতায় আনতে পারিনি। তার অর্থ হলো স্টুডেন্টরা যদি না আসে আমরা টার্গেটটা ফিল আপ করতে পারি না। প্রতিদিন প্রায় কেন্দ্র থেকে আমাদের প্রায় 400-500 ডোজ ফেরত যায়। আজকেও ঠিক তেমনই হবে। আমি আশা করব প্রতিটি অভিভাবক যাতে তাদের ছেলে মেয়েদের টিকা দিয়ে দেওয়ার জন্য নিজেরা যাতে উদ্বুদ্ধ হয়ে বাচ্চাদেরকে পাঠায় এবং আশেপাশে যারা আছে এদেরকেও যাতে উদ্বুদ্ধ করে টিকাদান কেন্দ্রে পাঠায়, টিকার আওতায় নিয়ে আসার জন্য আমি প্রতিটি অভিভাবকের প্রতি অনুরোধ জানাবো। এদিকে অভিভাবকরা বলছেন শুরুতে ভয় পেলেও এখন তারা ছেলে মেয়েদেরকে টিকা নিতে কেন্দ্র নিয়ে আসছেন। আগে যে ব্যাপারটা দেখছি আমরা বাইরে যে পরিমাণ ভিড় ভাট্টা, এটাকে করোনার যে টিকা দিবে বা ভ্যাকসিন দিচ্ছে, ভ্যাকসিন আমার মনে হচ্ছে ভ্যাকসিন দেওয়ার আগে করোনাটাকে আমন্ত্রণ জানানো হচ্ছে, ব্যাপারটা এমনই হয়ে গেছিলো, যার কারণে আমরা ওই সময়ে বাচ্চাদেরকে পাঠাইনি, আমরা নিজেরাও নিয়ে আসিনি। এখন যখন দেখলাম শুনলাম যে না পরিবেশটা ভিন্ন, সুশৃঙ্খল বা আপনি এখানে নিশ্চিন্তে যেতে পারবেন, শান্তিপূর্ণভাবে যেতে পারবেন, তখনই আমি নিয়ে আসলাম। তবে কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলছে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি। শিক্ষার্থীরাও খুশি টিকা নিতে পেরে। আমাদের শিক্ষকদেরকে আমি ধন্যবাদ বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বলতে চাই। না কোনো সমস্যা হয় নাই, রিল্যাক্সে টিকা দিতে পারছি। আজকে খুব ভালো লাগতেছে যে আমরা করোনার জন্য টিকাটা দিতে পারছি, এটা আমাদের শরীরের জন্য খুব ভালো হয়েছে। সরকারকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম ফ্যাসিলিটি দেওয়ার জন্য যে আমাদের ফাইনালি ভ্যাকসিন এসেছে। গত 10 দিনের চিত্র দেখলে দেখা যায় দেশজুড়ে প্রতিদিন করোনা ভাইরাস সংক্রমণ বাড়ছেই, চট্টগ্রামেও সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী অবস্থানে। গত একদিনের ব্যবধানে চট্টগ্রামের সংক্রমণ হার বেড়েছে প্রায় 8%। সর্বশেষ 24 ঘন্টায় 989 জন আক্রান্ত হয়েছে ভাইরাসটিতে। এমত অবস্থায় বুধবার অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান 30 দিনের জন্য বন্ধ চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করেছেন ইউনুস আলী আখন নামে এক আইনজীবী। বিচারপতি ফারাহ মাহমুদ ও বিচারপতি এস এম মনিরুজ্জামান বেঞ্চে এই আবেদনের উপর শুনানি করার কথা রয়েছে। রুমেন চৌধুরী, চট্টগ্রাম টিভি। চট্টগ্রাম টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।